আচ্ছা পিলাম, আমি বিগত অধ্যায়ের যে আলোচনা করুলে ছন্দ সম্পর্কে আমি আলোচনা করুলে, এবে আমি সে ব্যাকরণ আউ এক গুরুত্বপূর্ণ বিভাগকে যা, যার না হচ্ছে অলঙ্কার। এই অলঙ্কার কলে কম বুঝবা, অলঙ্কার সম্পর্কে অনেক পণ্ডিত মানকর অনেক মত আছে। আমি লিখিছে আচার্য বামন দণ্ডী ভাম, এমতি অনেক সংস্কৃত বিদ্বান যে অলঙ্কার বিভিন্ন ব্যাখ্যা করছেন। তবে অলঙ্কার কম জাঁয়া পূর্ব আমি এক বামন এই দেখবা কাব্যম গ্রাহ্যম অলঙ্কারা, সে কহিলেন পুনশ্চ অলঙ্কার এই কুযাই অলঙ্করতি অলঙ্কার, অলম করতি অলঙ্কার। আউরে এক ব্যাখ্যা করা যাই অলম ক্রিয়তে অনেন ইতি অলঙ্কার, অলম ক্রিয়তে অনেন ইতি অলঙ্কার। এই যে অল শব্দ আমি ব্যবহার করলে অল অর্থ ভূষণ, অল অর্থ ভূষণ যাহা শোভাবর্ধন করিবার উপাদান নাই। যেমিতি আমি নারীকে বিভিন্ন প্রকার আভূষণ পিন্ধাই তাকু এক সৌন্দর্য বর্ধকর উপাদান রূপে দেখা যাবে আমি প্রয়াস করে থাকি, সেইভাবে ভাবে যে যেতে আভূষণ পিন্ধে, যে যেতে ভূষণ পিন্ধে, অলঙ্কার পিন্ধে, তার সৌন্দর্য সেতে প্রকটিত হয়ে থাকে। প্রাচ্য কাব্য সাহিত্যের অলঙ্কার এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে। এথিপাই তেণু নারী যেমিতি অনেক অলঙ্কার পরিধান কলে সৌন্দর্য বিমণ্ডিত হয়ে থাকে, ঠিক সেইভাবে ভাবে আম কাব্য সাহিত্য বিভিন্ন অলঙ্কার বিভাবে পরিপূর্ণ হয়েছে। দশম শতাব্দী ঠারু ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ভীমভৈরব সাহিত্য পর্যন্ত আম ওড়িয়া সাহিত্যের যে সাংস্কৃতিক প্রবাহ ধারা সাহিত্যের যে বিভিন্ন বিভাগ আমি সে সম্পর্কে আলোচনা করুছে, সে অলঙ্কার অনেক পরিমাণের অছি। কিন্তু আধুনিক সাহিত্য অলঙ্কার বিবর্জিত হয়েছে, আধুনিক সাহিত্যের অলঙ্কার না, আধুনিক নারী যেভাবে ভাবে স্বল্প বস্ত্র পরিহিতা, আধুনিক কাব্যশাস্ত্র সেইভাবে ভাবে স্বল্প বস্ত্র পরিহিতা। এবং এই কারণ অনেক সমালোচক আধুনিক কাব্যকে দুর্বোধ্য সাহিত্য বলে কইতান্তি। এবে আমি আসন্তু যা এই অলঙ্কারর বিভিন্ন বিভাগ ভিতরক যা, অলঙ্কারকে মুখ্যতঃ দুই ভাগে বিভক্ত করা যাইছি। গোটিয়ে হল শব্দ অলঙ্কার এবং অন্যটি হল অর্থ অলঙ্কার। প্রথমটি হচ্ছে শব্দ অলঙ্কার এবং দ্বিতীয়টি হচ্ছে অর্থ অলঙ্কার। শব্দ অলঙ্কার কোন না, সাহিত্যকে সরস সুন্দর করিয়া পাই যে সৌন্দর্যবোধক উপাদান গুলিকর আবশ্যক হুয়ে তাহলে অলঙ্কার কুযায়। আমি প্রথমে কইছু তেণু যে অলঙ্কার দ্বারা শব্দ সরস সুন্দর হুয়ে, রমণীয় হুয়ে, শ্রুতি মধুর হুয়ে, আমি তাহলে কহবা শব্দ অলঙ্কার। আউথরে কুচি পিলা মানে যাহাদ্বারা শব্দ গুড়িক সরস সুন্দর হুয়ে, শ্রুতি মধুর হুয়ে এবং রমণীয় হুয়ে, আমি তাহলে কহবা শব্দ অলঙ্কার। পুনশ্চ অর্থ অলঙ্কার কম হব না, অর্থ অলঙ্কার হচ্ছে এয়া যাহাদ্বারা অর্থ রমণীয় হয়ে থাকে, যাহাদ্বারা অর্থ চিতাকর্ষক হয়ে থাকে এবং মনোমুগ্ধকর হয়ে থাকে, আমি তাকে কহবা অর্থ অলঙ্কার। এইভাবে ভাবে অলঙ্কারকে আমি দুই ভাগে বিভক্ত করছে। এবং শব্দ অলঙ্কার মধ্যে যে কতগুড়ি অলঙ্কার যাচ্ছি তা ভিতরে আমি দেখুছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রতি ইত্যাদি। আসন্তু আলোচনা করিবা শব্দ অলঙ্কার এক গুরুত্বপূর্ণ অলঙ্কার আমি যাহাকে কৌছে কন কৌছে তাকে অনুপ্রাস অলঙ্কার, যাহাকে আমি কৌছে অনুপ্রাস অলঙ্কার। অনুপ্রাস অলঙ্কার উপেন্দ্র ভঞ্জঙ্ক কাব্য সাহিত্যর এক অলঙ্কার আমি আলোচনা করিবা। তাঙ্কর রীতি যুগ যে কাব্য শব্দ প্রেম সুধারিধি, প্রেম সুধারিধির এক সুন্দর পদ সহিত আজির আমি শ্রেণী শিক্ষা আরম্ভ করিবা। দেখন্তু
ଦେଖିପାରୁଛୁ ସମସ୍ତେ ଏବଂ ଏହାକୁ ମଧ୍ୟ ଲେଖି ନେବ ଏବଂ ଏଥିରେ କିଭଳି ଭାବରେ ଅନୁପ୍ରାସର ଜାତିପାତ ହେଉଛି ଅନୁପ୍ରାସର ଶବ୍ଦ ଗୁଡ଼ିକ ଏଥିରେ କିଭଳି ଭାବରେ ସେ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ଏବଂ କେମିତି ସୃଷ୍ଟି ମଧୁର ହୋଇଛି ଆମେ ତାକୁ ଦେଖିବା ସବୁ ସୁଖ ଉତ୍ତପତି ସ୍ଥାନ ଦମ୍ପତି ପାଣ୍ଡବେହିନୀ ଦ୍ରୁପଦୀ ସୀତାଘିନୀ ରଘୁପତି ମାନି ନଥିଲେ ବିପତି ହେଲା ପ୍ରାପତି ନାଶର ବିରହ ତପତି ମାର ସର କୁସେ ବାଳା ବଜ୍ର ଭୂପତି ଏହା ସୁଖୀ ରାଗରେ ସେ ଲେଖିଛନ୍ତି ଦ୍ୱାଦଶ ଛାନ୍ଦ ପ୍ରେମ ସୁଧା ନୀତି ବୁଝିପାରୁଛ ଏବଂ ଏଥିରେ ଆମେ ଅନୁପ୍ରାସୀୟ ଶବ୍ଦର ଆଲୋଚନାକୁ ଆଣିବା କଣ ଅନୁପ୍ରାସୀୟ ଶବ୍ଦ ନା ଦେଖନ୍ତୁ ବାରମ୍ବାର ଏଥିରେ ପତି ଶବ୍ଦ ଉଚ୍ଚାରଣ ହେଇଛି ଠିକ ଅଛି ଏଥିରେ ବାରମ୍ବାର ପତି ଶବ୍ଦର ଅବତାରଣ କରାଯାଇଛି ପତି ଦେଖନ୍ତୁ କି ହେବା ବଡ ନୃପତି କି ହେବ ଇନ୍ଦ୍ର ସମ୍ପତି ସବୁ ସୁଖ ଉତ୍ତପତି ସ୍ଥାନ ଦମ୍ପତି ପାଣ୍ଡବେ ଘେନି ଦ୍ରୁପତି ସୀତା ଘେନି ରଘୁପତି ମାନି ନଥିଲେ ବିପତି ହେଲା ପ୍ରାପତି ଆଉ ଦୁଇ ପଦ ଲେଖି ନାହିଁ କହିଦଉଛି କଣ ସେଗୁଡିକ ନାସର ବିରହ ତପତି ସେଥିରେ ମଧ୍ୟ ପତି ଅଛି ମାର ସର କୁସେ ବାଳା ବଜ୍ର ଗୁପତି ସେଥିରେ ମଧ୍ୟ ପତି ଅଛି କଣ ହେଲା କଣ ବୁଝିଲା ପିଲାମାନେ ଏଥିରେ ପତି ନାଇଁ ପ ତ ପ ଏବଂ ତ ଭଳି ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣର ବାରମ୍ବାର ଆବୃତ୍ତି ଘଟିଛି ବୁଝିପାରୁଛ ପ ଏବଂ ତ ଭଳି ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣ ମାନଙ୍କର ବାରମ୍ବାର ଆବୃତ୍ତି ଘଟିଛି ସେଥିପାଇଁ ଆମେ ଏବେ ମୂଳକୁ ଆସିବା କଣ ସେଥିରେ କୁହାଯାଇଛି ନା ପଦ ମଧ୍ୟରେ ଏକ ବା ଏକାଧିକ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣର ବାରମ୍ବାର ଉଚ୍ଚାରିତ ହେଲେ ଆମେ ତାକୁ କହିବା ଅନୁପ୍ରାସ ଅଳଙ୍କାର ବୁଝିପାରିଲ ପଦ ମଧ୍ୟରେ ଏକ ବା ଏକାଧିକ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣ ଆଉ ଥରେ କହିଦେଉଛି ପଦ ମଧ୍ୟରେ ଏକ ବା ଏକାଧିକ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣ ବାରମ୍ବାର ଆବୃତ୍ତି ହେଲେ ଆମେ ତାକୁ କହିବା ଅନୁପ୍ରାସ ଅଳଙ୍କାର କ୍ଲିୟର ହେଇଗଲା ସମସ୍ତଙ୍କ ସାମ୍ନାରେ ଏଥିରେ କୋଉ କୋଉ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣ ମାନଙ୍କର ବାରମ୍ବାର ଆବୃତ୍ତି ଘଟିଛି ପଦ ମଧ୍ୟରେ ଏହି ପଦ ମଧ୍ୟରେ ପ ତ ଆଉ ଧରିଛି ଆସିପାରନ୍ତି ହଁ କିନ୍ତୁ ଏଇ ଦୁଇଟି ପ ଏବଂ ତ ଏଥିରେ ବହୁଳ ଭାବରେ ବ୍ୟବହାର କରାଯାଇଛି ହଁ ପ୍ରାପତି ଦ୍ରୁପତି ସମ୍ପତି ନୃପତି ଏଇଭଳି ଭାବରେ କୁହାଯାଇଛି ନାଇଁ ତେଣୁ ଏହାକୁ ଆମେ କହିବା ଅନୁପ୍ରାସ ଅଳଙ୍କାର ପଦ ମଧ୍ୟରେ ଏକ ବା ଏକାଧିକ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣର ବାରମ୍ବାର ବ୍ୟବହାର ହେଲେ ଆମେ ତାହାକୁ କହିବା ଅନୁପ୍ରାସ ଅଳଙ୍କାର ସମସ୍ତେ ବୁଝିଲେ ଏହାପରେ ଆମେ ଆଉ ଏକ ଉଦାହରଣକୁ ଯିବା ଯେଉଁ ଉଦାହରଣରେ କଣ କରାଯାଇଛି ନା କ ଏବଂ ଳ ତାର ବହୁଳ ବ୍ୟବହାର କରାଯାଇଛି ନାଇଁ ଦେଖିବା ଉତ୍କଳ କମଳା ବିଳାସ ଦୀର୍ଘିକା ମରାଳ ମାଳିନୀ ନୀଳାମ୍ବୁ ଚିଲିକା ଚିଲିକା କାବ୍ୟର ଏହି ପଦ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣମାନଙ୍କର ବାରମ୍ବାର ଆବୃତ୍ତି ଘଟିଛି କଣ କଣ ଦେଖି ନିଅନ୍ତୁ ଉତ୍କଳ କମଳା ବିଳାସ ଦୀର୍ଘିକା ମରାଳ ମାଳିନୀ ନୀଳାମ୍ବୁ ଚିଲିକା ଳ କ ଏଇ ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣ ମାନେ ବାରମ୍ବାର ଉଚ୍ଚାରିତ ହେଉଥିବାରୁ ଏହି ପଦ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଅନୁପ୍ରାସ ଅଳଙ୍କାର ପଦବାଚ୍ୟ ଅଟେ ବୁଝିହେଲା ଆମେ ଆହୁରି ଆଲୋଚନା କରିଥିଲେ ବିଗତ ଦିନ ମାନଙ୍କରେ ଏହାକୁ ମଧ୍ୟ ଆମେ କହିପାରିବା ଏକାଥରରେ ଅନ୍ତ୍ୟାନୁପ୍ରାସ ବୋଲି କହିପାରିବା ଅନୁପ୍ରାସର ବିଭିନ୍ନ ବିଭାଗ ଅଛି ଅନ୍ତ୍ୟାନୁପ୍ରାସ ପିଲାମାନେ ବୁଝ ଅନ୍ତ୍ୟାନୁପ୍ରାସ ଆଦ୍ୟ ପ୍ରାନ୍ତ୍ୟାନୁପ୍ରାସ ଛେକାନୁପ୍ରାସ ବୃତ୍ତ୍ୟାନୁପ୍ରାସ ବୁଝିପାରିଲ
अंत्यानुप्रास आद्य प्रांत्यानुप्रास वृत्त्यानुप्रास एवं छेकानुप्रास एइबल भाबरे अलंकार को विभिन्न विभाग में विभक्त करा जाय छी। आमे जो उत्कल कमला विलास दीर्घिका के मन को देखुचे एगुड़ी को मध्य अंत्यानुप्रास अंतर्भुक्त हो पारे एकाथर के कौन अंत्यानुप्रास हो पारे आमे कहिथिले जे दीर्घिका चिलिका से एका कथा इका इका से कहला पद मध्य पद बा पाद शेष वर्ण एवं उपांत वर्ण मान समता रहता है कह अंत्यानुप्रास जो पदर वर्ण एवं उपांत वर्ण मान मिलन होता है आम कह अंत्यानुप्रास कौन ना चिलिका टाइपर जो दो कथा लिखले दीर्घिका चिलिका इका एवं इका उपांत प्रांत वर्ण हूँ क उपांत वर्ण स्वर वर्ण हूँ इ तेणु यार समता रोथे कह अंत्यानुप्रास आउ एक उदाहरण आम कह गंगाधर मेहर इंदुमती नाई भाग्य बान सीना भाग्य फल लभे अभागा लभे अशिव प्रांत वर्ण कौन है यार ब एवं उपांत वर्ण हूँ इ अशिव उपांत शेष वर्ण स्वर वर्ण टी कौन आसला इ भाग्यवान सीना भाग्य फल लभे अभागा लभे अशिव सगर मंथन केशव कमला गरल लभिले शिव शिव कहले आम कौन बुझे ना प्रांत वर्ण तार कौन आसला ब एवं उपांत वर्ण आस नाई तेणु ये मध्य अंत्यानुप्रास तार पे मैंने आम अनुप्रास बुझे आम अनुप्रास बुझे आम आर भितर आम देखीदे किए 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 हे अंत्यानुप्रास अनुप्रास कौन बुझे पद मध्य एक बा एकाधिक व्यंजन वर्ण बारंबार आवृत्ति कह अनुप्रास आम देखा जे अंत्यानुप्रास कौन ना जो पदर पादर प्रांत वर्ण एवं उपांत वर्ण स्वर वर्ण हो व्यंजन वर्ण हो समता रोता है मिलन होता है आम कौन कह अंत्यानुप्रास लिखी दौर आम कह अंत्यानुप्रास अंत्यानुप्रास एक क्षेत्र रे उत्कल कमला विलास दीर्घिका मराल मालिनी नीलांबु चिलिका एवं भाग्यवान सिंह भाग्य फल लभे अभागा लभे शिव सगर मंथने केशव कमला गरल लभे शिव एगुड़िक अंत्यानुप्रास अंतर्भुक्त हो पारे एवं पिला देखा अनुप्रास अलंकार आउ एक विभाग जहाक आम कहे आद्य प्रांत्यानुप्रास कौन कहरे आद्य प्रांत्यानुप्रास आद्य प्रांत्यानुप्रास कौन ना आम गोटे गीत भितर देखा प्रथम तो आम आसतु जावा रीति जुगर एक विद्वान जे संथ ओडिसी वैष्णव दर्शन विश्वासी भक्त कवि दीनकृष्ण दास रसकमल कर साधु जन माने मन को एक कर धीरे ध्यान नीला चल नायक केमती लगुच गीत आउ थे कह दूसरी कर साधु जन माने मन को एक कर धीरे ध्यान नीला चल नायक क आद्य रे क प्रांत रे क बुझ आद्य रे क प्रांत रे क तेणु आद्य आद्य प्रांत्यानुप्रास हला आद्य रे रहउछि क वर्ण एवं प्रांत रे मध्ये रहउछि क वर्ण एहि कारण एहा हला आद्य आद्य प्रांत्यानुप्रास अलंकार खाली सेति गुने पुनि पुनि जिबा उपेन्द्र साहित्य उपेन्द्र साहित्य रे कला कौतुक उभय कृष्ण काव्य कृष्ण लिखित एवं उभय आद्य वर्ण क अनुप्रास रचित बुझे उभय काव्य आद्य वर्ण गुड़िक क अनुप्रास रचित रसकल्लोल आद्य वर्ण हूँ क सामग्रिक काव्य कृति क रसकल्लोल से उपेन्द्र साहित्य कला कौतुक काव्य जो पढ़वा देखा कमल धर हे कमल धर जीत नायक कमल धर गार राम नाम सदाध्यायक आउ थे से गीत रूप आम गायन कर देखा।
कमल धर हे कमल धर जित नायक कमल धर जर राम नाम सदाध्यायक बोले माने ए जो हम कहतले कला कौतुक उपेन्द्र मानकर यार मध्य आद्य वर्ण होची क यार मध्य प्रांत वर्ण होची क प्रतिपादर हां प्रतिपादर आद्य वर्ण क प्रांत वर्ण मध्य क देखंतु क एवं क तेणु यहाँ आम कह पद बा पादर आद्य रे ओ प्रांत रे एक प्रकार वर्णर उच्चारण होताय आमे ताहाकु कहिबा आद्य प्रांत्यानु प्रास जथा आम उदाहरण ले रसकल्लोळ एवं कला कौतुक आहुर मध्य अनेक काव्य अछि जहाँ आलोचना करा जाई पारिबो ए सीमित समय भितरे आमे ताको आलोचना करि पारिबा नाही पिला माने एबे आमे आसले आउ एक विभाग को जो विभाग रा नाम होची छेकानु प्रास जहाँ नाम होची छेकानु प्रास छेकानु प्रास छेकानु प्रास कौन थी आम बुझा हाउ पिला माने आमे एबे देखिबा छेकानु प्रास अनुप्रास अलंकार ये आउ अनन्य विभव